হাই ভাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সব বন্ধুরা, আমি এখন কল্যাণীতে আছি। তা কল্যাণী এখান থেকে এখন যাব আমরা রথতলা মোড়ে, যেখানে এবছর দুর্গা মণ্ডপ হিসেবে নির্মিত করা হয়েছে। মথুরা বৃন্দাবনের যে মণ্ডপটি, মানে যে মন্দিরটি, সেটা হচ্ছে চন্দ্রোদয় মন্দির। সেই মন্দিরটি এখানে রথতলা এখানে নির্মিত করা হয়েছে। তা আমরা এখন সেটাই দেখতে যাবো। তো বন্ধুরা, আমি অনেকক্ষণ আগেই চলে এসেছি, তাই একটু ওয়েট করছিলাম এই কারণেই যে এখন পর্যন্ত লাইটিং দেওয়া হয়নি। তা এখন লাইট দেওয়া হয়েছে। তা লাইট না হলে মন্দির দেখার বা মণ্ডপ দেখার কোনো মানেই হয় না, এই জন্যই আমরা ওয়েট করছিলাম। তো এখন লাইট দিয়েছে, তা লাইট এখন আমরা দেখতে যাবো এই মণ্ডপটি। তা তোমরা সঙ্গে থাকো, আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো ভিডিওটিকে স্কিপ করো না, স্কিপ না করে দেখো। তা চলো যাওয়া যাক। সো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি কল্যাণী রথতলা। কল্যাণী রথতলা যে দ্বিতীয় টপ নম্বরে আছে যেই থিমটি, সেটা হচ্ছে বৃন্দাবনের মথুরা বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। তোমরা দেখতে পাচ্ছ সামনে, দেখো বন্ধুরা কতখানি সুন্দর লাগছে। এই লাইটিংয়ের জন্য আমি কিন্তু অপেক্ষা করছিলাম। তা লাইটিংটা এখন দেওয়া আছে, তোমরা দেখো, আমি একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে, অসাধারণ লাগছে। একদম নিচ থেকে ওপর পর্যন্ত লাইটে পুরো ভরপুর, পুরো উচ্চতা প্রায় 700 ফুটের কাছাকাছি আছে। খুবই সুন্দর বন্ধুরা, তোমরা দেখো, আমি তোমাদেরকে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করবো। ভিডিওটি কেউ স্কিপ করবে না, স্কিপ না করে দেখো। স্কিপ করলে কিন্তু মন্দিরের ভেতরে কি আছে না আছে কোনো কিছু তোমরা দেখতে পারবে না বা বুঝতে পারবে না। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি এখন তোমাদেরকে মণ্ডপের সামনের ব্যাকগ্রাউন্ড একটু দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, প্রচণ্ড ভিড়, পেছন থেকে কিন্তু প্রচণ্ড ঠেলাঠেলি হচ্ছে, যার জন্য আমার ক্যামেরাটা কিন্তু একটুখানি কাঁপছে। তো বন্ধুরা, তোমরা কিছু মনে করো না, আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর। তো তোমরা দেখো সামনে থেকে, আমি ব্যাকগ্রাউন্ডটা তোমাদের দেখাচ্ছি। সামনে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা পেজটা অনেকটা বড়, যার জন্য কিন্তু কাউকে কিন্তু ভেতরে ঢুকতে দিচ্ছে না। তা বাসের ব্যারিকেডের মধ্যে দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হচ্ছে। তাহলে আমি একটু আশপাশের বা চারদিকের ব্যাকগ্রাউন্ডটা তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ কত দূরে কত লোকজন সব কিছু যাচ্ছে। তো দেখো তোমরা কতটা মানে মনোরঞ্জন দৃশ্য। তোমরা হয়তো সামনাসামনি না দেখলে তোমরা বুঝতে পারবে না বন্ধুরা, তোমরা ক্যামেরায় দেখছো, তাই তোমরা হয়তো ভাবছো যে মানে কিরকম কি লাগছে না লাগছে আমি কিছু কিন্তু বুঝতে পারছি না, কিন্তু এটাই বাস্তব। তোমরা যদি অরিজিনাল তোমাদের যদি দেখতে হয়, তাহলে তোমাদের কল্যাণীতে আসতে হবে। কল্যাণীতে এসে তোমরা সামনাসামনি থেকে দেখো কল্যাণী রথতলা। এবছরের দ্বিতীয় নম্বরে আছে এই থিমটি। তো বন্ধুরা, এখন আমি যাবো হচ্ছে ভেতরে, ভেতরের ব্যাকগ্রাউন্ডটা তোমাদেরকে দেখাবো, এবং দুর্গা মায়ের যে প্রতিমা, সেই প্রতিমা আমি তোমাদেরকে দেখাবো। তো তোমরা সঙ্গে থাকো। তো আমরা চলে এসেছি বন্ধুরা ভেতরে। তা তোমাদেরকে আমি একটা কথা বলে দিচ্ছি,
এই সামনে যে তোমরা প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটা প্লাইবোর্ড দিয়ে করা, ঠিক আছে, খুব সুন্দরভাবে তৈরি করেছে, পুরোটাই প্লাইবোর্ডের তৈরি আর থার্মোকল, প্লাইবোর্ড আর থার্মোকল দিয়ে তৈরি করেছে, যার জন্য কিন্তু খুব অসাধারণ লাগছে। তা বন্ধুরা এখন আমি আস্তে আস্তে ভেতর দিকে যাচ্ছি, তার ভেতর দিকে তোমার ঢুকেই আমি তোমাদেরকে প্রতিমাটা দেখানোর চেষ্টা করবো প্রথমেই। তো তোমরা দেখো কতটা সুন্দর ভেতরের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা, খুবই সুন্দর, ঠিক আছে। এখানে সম্পূর্ণ কিন্তু লাইটিংয়ে ভর্তি, পুরোটাই কিন্তু সম্পূর্ণটাই লাইটিংয়ে পুরো কারুকার্য করা আছে। তা তোমরা দেখতেই পাচ্ছ, দেখো কতটা সুন্দর, কতখানি ভালো লাগছে। এখানে কিন্তু প্রচুর লোকজন আছে এবং কি প্রচুর ইউটিউবাররাও কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। তা এবছরের সেরা দ্বিতীয় থিম এটাই, চন্দ্রোদয় মন্দির, চন্দ্রোদয় মন্দির যেটি হচ্ছে মথুরা বৃন্দাবনের প্রায় 700 ফুট লম্বা বা উচ্চতা যে মন্দিরটি, সেই মন্দিরটি এখানে নির্মিত করা যায়। তো তোমরা দেখো আমি তোমাদেরকে একটু ব্যাকগ্রাউন্ডটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আমি ভেতরে প্রতিমা দেখানোর পর আবার আমি আরেকবার বাইরে চলে আসলাম বন্ধুরা, তোমাদেরকে আরেকবার স্পষ্ট হবে এই থিমটি দেখানোর জন্য। তো তোমরা দেখো বাইরে থেকে কতটা ভালো লাগছে দেখতে। ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে তা ভিডিওটিকে একটি লাইক করো, এবং চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সব বন্ধুরা আমরা চন্দ্রোদয় মন্দির দেখার পরে এখন আমরা যাবো 4 নম্বর যে মন্দির, মানে 4 নম্বর যে মণ্ডপ হয়েছে সেই মণ্ডপ এখন আমরা দেখতে যাবো। তা সেটা দেখতে হলে আমাদেরকে যেতে হবে বোট পার্কে। বোট পার্কে এখন আমরা যাচ্ছি, সঙ্গে থাকো। তো বন্ধুরা আমরা চলে এসেছি বোট পার্কে। বোট পার্কের এবছরের হচ্ছে থিম কম্বোডিয়ার সিলভার প্যাগোডা, কম্বোডিয়ার সিলভার প্যাগোডা এবছরের 4th নম্বরে আছে এই থিমটি। থিমটি খুবই সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ জনসাধারণের ভিড়, জনসাধারণের ভিড়, দেখো দূর দূরান্ত থেকে জনসাধারণরা সব এসছে এখানে, দেখো কত সুন্দর লাগছে থিমটি। কম্বোডিয়ার সিলভার প্যাগোডা খুব সুন্দর একটি থিম, 4 নম্বরে আছে এই থিমটি, টপ 5-এর মধ্যে 4 নম্বর আছে এই থিমটি, কল্যাণীর টপ 5-এর মধ্যে 4 নম্বর আছে এই থিমটি। তো তোমরা দেখতেই পাচ্ছ, তবে তোমাদেরকে আশেপাশে একটু ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি আমি এখন। তো তোমাদেরকে আমি একটা কথা বলে দিচ্ছি, এর এই থিমটির আশেপাশের যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব একটা বড় না, ছোটই, একটা স্কুল মাঠ আছে, সেই স্কুল মাঠের মধ্যে করা হয়েছে। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই, পরবর্তীবারে নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য জয় হিন্দ জয় ভারত, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে।